স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে শিক্ষক তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপে সুপারিশ আসছে খুব শীঘ্রই, এবং সে সংক্রান্ত তথ্য দেওয়ার আমরা চেষ্টা করব। আমরা দৈনিক শিক্ষা থেকে জানতে পারছি এখানে বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপে সুপারিশ আসছে খুব শীঘ্রই। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়ে যোগদান না করা পদে দ্বিতীয় ধাপে প্রার্থী সুপারিশ করা হবে। যোগদান না করা প্রার্থীদের পদগুলোতে মেধা তালিকায় এগিয়ে থেকে আবেদন করা পরবর্তী সুপারিশ পাবেন, এবং তৃতীয় নিয়োগ চক্রে যোগদান না করা পদগুলোতে প্রার্থীদের দ্বিতীয় ধাপে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির সঙ্গে NTRCA কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংঘ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, এই বিষয়টি নিশ্চিত করেন, সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী সভাপতিত্ব করেন। এতে NTRCA চেয়ারম্যান এনামুল কাদের খান সহ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। সভায় সিদ্ধান্তের বিষয়ে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে পদগুলো প্রার্থীরা সুপারিশ পেয়েও যোগদান করেনি সে পদগুলোতে মেধা তালিকায় এগিয়ে থাকা পরবর্তী প্রার্থীকে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়, এবং যেসব পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থী যোগদান করেনি সে পদগুলোতে যেসব প্রার্থী আবেদন করেছেন তাদের মধ্য থেকে মেধা তালিকায় এগিয়ে থাকা প্রার্থীরা সুপারিশ পাবেন। এ বিষয়ে জানতে চাইলে NTRCA চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, দ্বিতীয় ধাপে সুপারিশের বিষয়ে সভায় আলোচনা হয়েছে, এ বিষয়ে মন্ত্রণালয়ের পজিটিভ অবস্থানে আছে, তবে এ সভার রেজুলেশন বা লিখিত আদেশ না পেলে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। NTRCA কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, NTRCA থেকে আবেদন করা প্রার্থীদের দ্বিতীয় ধাপে সুপারিশ করার নির্দেশনা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। রোববার সভার সিদ্ধান্তের রেজুলেশন বা এ বিষয়ে আদেশ জারির পর দ্বিতীয় ধাপে সুপারিশের বিষয়ে কাজ শুরু করা যাবে। এদিকে তৃতীয় ধাপে সুপারিশ পেয়ে কতজন শিক্ষক যোগদান করেছেন সে বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো তথ্য NTRCA কাছে নেই। কর্মকর্তারা বলছেন, যোগদান করেও অনলাইনে অনেকে যোগদান করেনি দেখিয়েছেন, আবার অনেকে যোগদান না করেও দেখিয়েছেন যোগদান করেছেন। বিষয়টি কর্মকর্তারা টেলিফোন করে যাচাই বাছাই করছেন। প্রচলিত নিয়মে কোনো শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থী যোগদান না করলে সেই পদে আবেদন করা মেধা তালিকার ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীদের সুপারিশ করা হয়। এর আগে 2019 খ্রিস্টাব্দে দ্বিতীয় নিয়োগ চক্রের সুপারিশ পেয়েও যোগদান না করা পদে অন্য প্রার্থীদের দ্বিতীয় ধাপে সুপারিশ করা হয়েছিল, এবং সে বছর 31 অক্টোবর ও 1 নভেম্বর সেই নিয়োগ চক্রে যোগদান না করা এম.পিও ও নন এম.পিও পদগুলোতে প্রার্থীদের সুপারিশ করা হয়েছিল। তৃতীয় বিজ্ঞপ্তির আলোকে নতুন সুপারিশ পাওয়া সব শিক্ষক যোগদান করেনি। আবেদন করে সুপারিশ না পাওয়া প্রার্থীরা দ্বিতীয় ধাপে তাদের শিক্ষক পদে সুপারিশ করার দাবি জানাচ্ছেন। সুপারিশ না পাওয়া প্রার্থী বলছেন যে প্রচলিতভাবে প্রতি বছর দ্বিতীয় ধাপে সুপারিশ করা হয়। আমরাও আশায় ছিলাম দ্বিতীয় ধাপে সুপারিশের আশায়। নতুন শিক্ষকরা যোগদান করেছেন এবং তাদের এমপিও ভুক্তিও হয়ে গেছেন, কিন্তু দ্বিতীয় ধাপে সুপারিশ হচ্ছে না যা আমাদের ভাবাচ্ছে। আমরা চাই দ্বিতীয় ধাপে সুপারিশ হোক এবং ওই শিক্ষক পদগুলো খালি না রেখে প্রার্থীদের সুপারিশ করা উচিত। তাহলে এই সংক্রান্ত আরও কোনো তথ্য পেলে আমরা আমাদের
ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।